बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन निरापदे आछेन आमरा आलहामदुलिल्लाह आल्लाहर रहमते भालो आछि। आजके आपनादेरके साथे करे निये आमरा एकटु घुरते बेर होयेछि। एत सुंदर एकटा जायगाय गियेछि, जीवनेर प्रथम एई अभिज्ञता आमि पेयेछि, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তবে সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম আসলে হঠাৎ করেই হওয়া। যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে রবিবারের ভিডিও। তাওহিদের স্কুল বন্ধ, তাওহিদের বাবা সকালে বন্ধ, তাই তাওহিদের বাবা বলল যে ঠিক আছে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। আমার চিন্তাভাবনা হচ্ছে যে ঘুরতে যেহেতু বলেছে হয়তোবা সিটির মধ্যেই আমরা একটু ঘোরাঘুরি করব গাড়িতে, প্লাস আমার টুকটা কিছু কেনাকাটা করতে হবে, তো ভাবলাম লিডলে যাব, সেখান থেকে আমার যা যা দরকার আমি সব কিছু নিয়ে আসব। গাড়িতে ওঠার পর তাওহিদের বাবা ম্যাপ যখন সেট করেছে সেটা দেখে আমার চোখ বড় বড় হয়ে গেছে। আমরা যাচ্ছি বাসা থেকে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার ড্রাইভ, এত দূরে। আর কোথায় যাচ্ছি সেটা হয়তো বা থাম্বনেইলে বা টাইটেলে দেখেই বুঝে গেছেন। আমরা যাচ্ছি একটা সাফারি পার্কে, আর এই জায়গাটার নাম হচ্ছে পম্বিয়া সাফারি পার্ক, আমার যদি উচ্চারণে ভুল না হয়ে থাকে। এটা রিজিয়নে পিয়েমন্তে, সম্ভবত, আমি জানি না, যদি ভুল হয়ে থাকে তার জন্য দুঃখিত। তবে ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন পম্বিয়া সাফারি পার্ক। এটা ইতালি থাকলে তো খুবই সহজে বের হয়ে যাবে, এমনিতেও নেটে পাওয়া যাবে। ভেতরে ঢুকতে না ঢুকতেই এইখানে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক দূর থেকে ছোটোখাটো এই কুকুরটা বাইরে দৌড়াদৌড়ি করছিল, আমি ভয় পেয়ে আমি ভেবে যে বাঘ বাইরে চলে এসেছে। যাই হোক, মজা করতে করতেই আমরা আসলে চলে এসেছি। টিকিট কেটে নিচ্ছি, আর কত খরচ কি হয়েছে সেটা আমি পরবর্তীতে জানিয়ে দেব, যাতে করে আপনাদের গেলেও সুবিধা হয়। টিকিট কাটা শেষ, এবার আমরা ভিতরে চলে যাব। তাওহিদ তো অনেক এক্সাইটেড, সাথে আমার অবস্থা আরও বেশি খারাপ। তবে এখন যতটা না ভালো লাগছে দেখতে, রাস্তাটা কিন্তু অতটা ভালো ছিল না। আমরা মাঝে 3 বার রাস্তা ভুল করেছি। হাইওয়েতে যেহেতু আসতে হয়েছে, একবার রাস্তা ভুল করলে অনেকটুকু আবার ঘুরে ফিরে আসতে হয়। যাই হোক, এর মাঝে তাওহিদ আবার একবার বমি করেছে, তো সব কিছু মিলিয়ে যাত্রাপথ অতটা আসলে ভালো ছিল না। তবে ভেতরে ঢোকার পর আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। চারিদিকে পশু পাখিগুলো সব খোলামেলা ঘুরছে, যেটা আমি জীবনেও কখনো এত সামনে থেকে দেখিনি। তাওহিদের থেকে তাওহিদের মা বেশি এক্সাইটেড। দেখবো কি, আসলে এখানে রাস্তাগুলো একটু উঁচা নিচা পাহাড়ি রাস্তার মতো, তো আমি একটু ভয় পাচ্ছিলাম। আর রাস্তার উপরে এরকম জিরাফ দাঁড়িয়ে থাকলে কার না ভয় না লাগবে। ইচ্ছা তো করছিল গ্লাসটা নামিয়ে একটু ধরি, একটু হাত লাগাই, কিন্তু গ্লাস নামানো মানে টোটালি বারণ, কোনোভাবেই আমরা জানালা খুলতে পারবো না। আসলে এখানে দেখতে দেখতে হয়েছে আরেকটা অঘটন, সেটা হচ্ছে তাওহিদ আবারও বমি করে দিয়েছে, এবং সেটা সামলাতে গিয়ে আমার একদম দফা রফা অবস্থা। পাখি আছে, হাতি, ঘোড়া, অনেক কিছু আছে। যেহেতু আমাদের হঠাৎ করেই আসলে এই ট্যুরটা দেওয়া, সেটার জন্য আসলে কোনো ধরনের প্রিপারেশনই আমার ছিল না। ইভেন তাওহিদকে নিয়ে আমরা একটু লং ড্রাইভে বের হলে আমি টোটাল একটা বলা যায় ব্যাগ গুছিয়ে নিয়ে বের হই, তাওহিদের এক্সট্রা অনেকগুলো জামাকাপড় নিয়ে যাই। কিন্তু এটা যেহেতু আমার হঠাৎ করে বের হওয়া, তাওহিদের জন্য তেমন কোনো জামাকাপড়ই নেওয়া হয়নি। এক্সট্রা এক সেট পুরো নিয়েছি, টি শার্ট প্যান্ট এগুলো এক্সট্রা ছিল একটা একটা করে, তবে আরও বেশি দরকার ছিল কারণ তাওহিদ বমি করে অনেক। এত কাছ থেকে এত প্রাণী আমি কখনোই দেখিনি।
যাচ্ছি সিংহের খাঁচায়। আমরা দুপুর টাইমে ঢুকেছিলাম, এই সময়টাতে আমাদের মানুষদেরই ঘুম আসে, তো বলা যায় সিংহ বাঘ এরাও আসলে একটু ঝিমানোর মুডেই ছিল, অতটা বেশি সামনে ছিল না। এখানে দুই ধরনের সিংহ, একটা হচ্ছে সাদা সিংহ আর একটা হচ্ছে নর্মাল যে সিংহ সেটা। খাঁচার ভেতরে হচ্ছে এই যে এটা হচ্ছে সাদা সিংহ, আর যেটা ঘুরছিল ওটা হচ্ছে নর্মাল সিংহ আসলে। আর সিংহ যে দুইটা, এই কাছের দুইটা আমাদের অপোজিটে ছিল, তো এগুলো আসলে ভালো করে রেকর্ড করা হয়নি। আর এখানে আবার একটু রাগারাগিও হয়ে গিয়েছিল, মানে একটা গাড়ি জানালা গ্লাস খুলে দিয়েছিল সিংহের খাঁচার ভেতরে ঢুকে, তো যারা এইরকম পার্কের দায়িত্বে আছে তারা খুব তাড়াতাড়ি এসে খুব রাগারাগি করেছিল। আর এখানে এই তো বাঘেরা সব ঘুমাচ্ছে। আর এই হচ্ছে আমার খাঁচার অবস্থা। তাওহিদ আমার কোলে, এ আসলে বমি করে একদম ক্লান্ত হয়ে গেছে, আর জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ, কি আর বলবো। এরপর আস্তে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর অনেকগুলো সমস্যা আমাদের সামনে। একে তো হাতে সময় কম, কারণ তাওহিদের বাবার বিকেলবেলা কাজ আছে, তো আমাদেরকে বাসায় দিয়ে আবার কাজে যেতে হবে। প্লাস তাওহিদের অবস্থা খুবই খারাপ আর জামা কাপড়ের অবস্থা আরও খারাপ। সব কিছু মিলিয়ে বলা যায় ট্যুরটা খুবই ভালো ছিল, কিন্তু আমাদের পরিস্থিতি খারাপ ছিল। এগুলো সে কি প্রাণী আমি নামটা ঠিক জানি না, আর আশেপাশে সাইনবোর্ডও দেখলাম না। হেঁটে হেঁটে দেখলে হয়তো বা একটু দাঁড়িয়ে দেখা যেত যে এটার নাম এটা, কিন্তু গাড়িতে করে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। এইদিকে বাঘের খাঁচার সামনে লম্বা লাইন লেগে গিয়েছিল, কারণ বাঘ তার রাজকীয়ভাবে হেলে দুলে সে মেইন রাস্তায় উঠে গেছে, তো সেখানে আমাদেরকে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। আর এই হচ্ছে লেমুর। আসলে টিভিতে বা অন্য জায়গায় যখন দেখেছিলাম লেমুরগুলো মনে হচ্ছিল অনেক বড় বড়, কিন্তু এখানে খাঁচার মধ্যে না একেবারেই ছোট ছোট, অনেকটা কাঠবিড়ালির সাইজের মতো। আর এগুলোকে আমি আসলে খরগোশ বলছিলাম, ইতালিয়ান ভাষায় কনিলিও বলে, আমি ঠিক জানি না, বিশাল বড় বড়, চেহারাটা খরগোশের মতোই। চিড়িয়াখানার ভিতরে গাড়ি দিয়ে আমাদের ট্যুর শেষ হয়ে গেছে, এরপর আমরা যেখানে হেঁটে চলাফেরা করতে পারবো সেখানে এসে ঢুকেছি, গাড়িটা পার্ক করে এসেছি। আর ঢোকার সময় আসলে দুই জায়গারই টিকিট কেটে ফেলা হয়, একসাথেই টিকিট কেটে ফেলে, তো যে কোনো জায়গায় খুব আরামসে ঘোরাঘুরি করা যায়, কোনো সমস্যা নেই। আমরা একটা দোকানে ঢুকেছিলাম, চাচ্ছিলাম তাওহিদের জন্য একটা প্যান্ট কিনতে, বেচারা খুব বিপদে আছে, কিন্তু পাইনি। সব কিছুতেই আসলে আমাদের একটু তাড়াহুড়াই ছিল, আজকেও তাড়াহুড়া, কারণ তাওহিদের বাবার ওই যে বিকেলে কাজ আছে, তাওহিদ একটু অসুস্থ, সব কিছু মিলে আসলে চটজলদি করতে হচ্ছে। এখন আমরা যাচ্ছি অ্যাকোরিয়ামের ভেতরে, যদিও বা অ্যাকোরিয়ামটা একেবারেই ছোট, মানে দেখার মতো বা ওই রকম কিছু না, তবে বাচ্চারা খুবই পছন্দ করবে, সেটাই তো আমরা চাই, তাই না? অ্যাকোরিয়ামের ভেতরে ঢুকে গেছি, অল্প কিছু মাছ আছে এখানে, তাওহিদ দেখে তো অনেক খুশি এবং সবগুলোকে সে হাই হ্যালো দিচ্ছিল। দুপুর টাইমে মাছরাও ঘুমাচ্ছিল, তো তাদের নড়াচড়াও অনেকটা কম ছিল। তবে আমরা যে জিনিসটা ভুল করেছি সেটা হচ্ছে সময়। আমাদের দরকার ছিল একদম সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়ে আসা, এটা 10টার দিকে খোলে, তো তখনই যদি আমরা যাত্রা শুরু করতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে পুরোটা জায়গায় হয়তো বা ঘুরে দেখতে পারতাম। হাতে সময় কম, প্লাস তাওহিদের এই অবস্থা, সব কিছু মিলিয়ে আমরা জাস্ট শুধু এক সাইডই ঘুরে দেখেছি। আর আমি একটা ম্যাপ দেখিয়ে দেব শেষের দিকে, তখন বুঝতে পারবে কতটুকু আমরা ঘুরতে পেরেছি আর কতটুকু বাকি ছিল। মাছ দেখে তাওহিদের এক্সাইটমেন্ট দেখে আমার তো ইচ্ছা করছে চলো আজকে জেনোভা যাই, কারণ ওইখানের অ্যাকোরিয়াম তো বিশাল বড়, ওইখানে নিয়ে গেলে না জানি তাওহিদ কী করবে। দেখো
পর্যায়ে সব সময়ের মতো আজকেও রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট্ট করে হলে একটু কমেন্ট করবেন। আসলে বর্তমান সময়টাতে আর একটু ব্যস্ততা যাচ্ছে, তার জন্য আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আটকে আছে, তবে আমি ইনশাল্লাহ একটু ফ্রি হলে আমি সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। ছোট ছোট বাচ্চা যাদের আছে অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে। বড়রাও দেখতে পারেন, শুধু যে বাচ্চারা যাবে তা না, বড়দের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। এই ছোট ছোট মাছগুলো দেখে তাওহিদের বাবা বলছিল যে ধরে নিয়ে আসি, বাসায় এসে টমেটো দিয়ে ভুনা করে ফেলবো। ছোট সময়ের জন্য যে ড্রাইভগুলো হয়, অল্প স্বল্প ড্রাইভ, ওটা আসলে ও করতে পারে, ওর কাছে ওর কোনো সমস্যা হয় না। কিন্তু যেটা দেখলাম, লং ড্রাইভ আসলে তাওহিদ নিতে পারে না, ও বমি করে অনেক। আর আমার মোটামুটি গাড়ির মতো সব ধরনের প্রিপারেশন, পলি ব্যাগ, টিস্যু যা আছে সব কিছুই আছে, তবে বাচ্চা মানুষ কোনোভাবেই আসলে সামলানো যায় না। রাস্তায় তো একবার ভেবেছি যে চলো ফেরত যাই, আর কোথাও যাচ্ছি না, তার উপরে আবার রাস্তাও আমরা কয়েকবার ভুল করছিলাম। এই তো এইভাবেই আমরা ভালো খারাপে মিলিয়ে আসলে মোটামুটি যতটুকু দেখতে পেরেছি। আর যখন আমরা ভেতরে ঢুকেছি তখনই আমাদের হাতে এই কাগজটা ধরিয়ে দিয়েছে, যেটা আসলে আমরা চেক করার কোনো সুযোগই পাইনি ওইখানে। পার্কের দুইটা সময়, একটা শীতের সময় আর একটা গরমের সময়, এরকম অবস্থা আর কি। তো এখন যেটা চলছে সেটা হচ্ছে 10টা থেকে রাত 8টা পর্যন্ত, আর এটা হচ্ছে সম্পূর্ণ পার্ক। এখানে একপাশে এরকম বন্য প্রাণীগুলো মুক্ত অবস্থায় আছে, গাড়ি দিয়ে যাওয়া যায়, আরেক পাশে হেঁটে যাওয়া যায়। ওইখানে আবার কিছু প্রাণী ধরেও দেখা যায়, যেমন হাঁস মুরগি, মানে যেগুলো ক্ষতিকর না, ধরা যাবে ওই সমস্ত প্রাণীগুলো ধরে দেখা যায়, এইরকম জায়গাও আছে। এটা হচ্ছে গাড়ির রাস্তা, আমরা এদিক দিয়ে গাড়ি দিয়ে ঘুরে ঘুরে মোটামুটি এই পাশটা আমরা কমপ্লিট করতে পেরেছি। আমাদের যতটুকু বাকি ছিল সেটা হচ্ছে এই পাশটা, একদম এই পাশের কোনো অংশই আমরা ঘুরে দেখতে পারিনি। এখানে তাওহিদ গরু ছাগল এগুলো হাতে ধরতে পারতো, হাঁস মুরগি দেখতে পারতো, তারপরে আবার পশুদের, প্রাণীদের আরও অনেক খেলার জায়গা ছিল, তারপর ডাইনোসরের একটা পার্ক ছিল, রোবটের জন্য আলাদা একটা স্পেস ছিল, আবার আরও একটা পার্ক ছিল যেখানে বড়রা ছোটরা রোলার কোস্টার, হাবি জাবি আরও অনেক কিছু আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, কিন্তু ওগুলোর কিছুই করতে পারিনি। আর এই হচ্ছে টিকিট, আমাদের তিনজনের একসাথে 68 ইউরো গিয়েছে। আর টিকিটটা হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে জুওলজিকো, আমার যদি উচ্চারণে ভুল না হয় এটা হচ্ছে 12 ইউরো করে, আমার 12 ইউরো, তাওহিদের বাবারও 12 ইউরো করে। আরেকটা হচ্ছে দিভার্তিমেন্তি, এটা আসলে কি আমি জানি না, মানে আরেকটা যে পার্ক আছে সেটার সম্ভবত, সেটাও 12 ইউরো করে। বড় যারা তাদের হচ্ছে 12 ইউরো, আর ছোট যারা তাদের হচ্ছে 10 ইউরো করে, তাওহিদের 10 ইউরো, তো আমাদের সব মিলিয়ে 68 ইউরো এসেছে। যাওয়াটা না আমাদের যতটা কষ্ট হয়েছে, ভেতরে তাওহিদ বমি করেছে, হাতে সময় কম ছিল, কিন্তু ভেতরে ঢোকার পরের অবস্থা আসলে টোটালি চেঞ্জ হয়ে গেছে, অনেক ভালো লেগেছিল। যদি হাতে আর একটু সময় থাকতো তাহলে আরও সুন্দর করে ঘুরে আসতে পারতাম, কিছু করার নেই, একবার এসেছি আসলে রাস্তাটা চিনে গেলাম, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যাব। এখন আমাদের চিন্তাভাবনা হচ্ছে বেরগামো যাওয়া, দেখা যাক, হয়তো বা সামনের সপ্তাহে এই ট্যুরটাও হয়ে যেতে পারে, সেটা শিওর না এখনও, দেখা যাক। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, আর কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর এই জায়গাটার নাম হচ্ছে পম্বিয়া সাফারি পার্ক, সার্চ করলেই চলে আসবে। আজকে আর কথা না বাড়াই, কার কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন, আর কোথাও এরকম ঘুরতে যাওয়ার জায়গা আছে কি না সেটাও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব ঘুরে আসতে। আজকের মতো আল্লাহ হাফেজ।